আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাও ফার্ম ফ্রেশের ধান ক্ষেত থেকে। আপনারা জানেন রাও ফার্ম ফ্রেশ বিগত 3 বছর থেকে সুগন্ধি চিনিগুলা চাল সেল করতেছে। গত 2 বছরের মতো এবারেও আপনার সেল করবে। আপনারা জানেন আমার লোকেশনটি হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা 1 নম্বর জয়পুর ইউনিয়ন। আমি বিগত 3 বছর ধরে চাষ করে আসতেছি দিনাজপুরের সুগন্ধি চিনিগুলা চাল। আমরা অনেকেই সুগন্ধি চিনিগুলা চাল খেয়ে অভ্যস্ত, বিভিন্ন বাজার থেকে আমরা কিনে খাই, কিন্তু আমার সুগন্ধি চিনিগুলা চাল এবং আর দোকানের কেনা চালটা অনেক তফাৎ। আমি কী কারণে তাও এই বিষয়ে পরে আপনাদেরকে জানাবো। আজকে তারিখ হচ্ছে আপনার 26 নভেম্বর 2020 সাল। তো এখনই ধান কাটার মেইন সময়। আমাদের গ্রাম অঞ্চলে যেটা এসেছে, শীতকাল পড়ে গিয়েছে এবং ধান কাটার ধুম লেগেছে। কৃষক কিষাণদের মুখে হাসি ফুটে আছে, এখন শুধু অপেক্ষায় আছে ধান কাটবে, নবান্ন উৎসব পালন করবে। যদিও বা আগের মতো বাংলাদেশে নবান্ন উৎসব পালিত হয় না, কিন্তু আগের মতো ধান কাটা ঠিকই হয়। তো আমি স্পেশালি সব ধান বাদ দিয়ে, কিন্তু আমি সুগন্ধি চিনি, আমার হাতে যে ধানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগন্ধি চিনিগুলা ধান। এই ধানটার বৈশিষ্ট্য হলো এক একটাই, যে এটা হচ্ছে B34 ধান এই জাতটা। তো এখানে আপনার ধান অনেক পাওয়া যায় বাজারে, B33, B32, তো এটা B34। তো এই ধানটা থেকে আপনার সুগন্ধি থাকে এবং এর পাশাপাশি চালটা অনেক ভালো থাকে। তো আপনারা, আমি প্রতি বছরে যেহেতু সুগন্ধি চিনিগুলা ধানের উৎপাদন করে থাকি এবং চাল তৈরি করে থাকি, এবং আপনারা অনেকে আমার কাছ থেকে ফোন করে শুনতেছেন আমি কবে নতুন চাল সেল করব। অবশ্য এই প্রসেসগুলো, যেমন আজকে ধান কাটা শুরু হয়েছে, আজকে 26 নভেম্বর, তো ধান কাটা শুরু হয়েছে। এই ধান কাটা থেকে শুরু করে এবং ধান আবার মাড়াই করতে হবে, আবার এটাকে শুকাতে হবে ভালোভাবে। শুকানোর পরে এই জিনিসটাকে আবার কী করতে হবে, শুকানোর পরে আবার আপনাদেরকে এই ধানটা আমি ভালোভাবে ভাঙানোর পরে আমি ইয়ে করবো। তো আমি ধানটা মূলত অটো রাইস মিলে ভাঙাই না, অথবা কোথাও ইয়ে করি না। আমি এই জন্য বললাম রাও ফার্ম ফ্রেশের চিনিগুলা চাল প্রথম দিকে ভিডিও বলছে যে রাও ফার্ম ফ্রেশের চিনিগুলা চাল কেন খাবেন। বাজারে তো অনেক চিনিগুলা চাল আছে, অনেকে আবার দাম নিয়ে কম্পেয়ার করতে পারেন, কারণ দাম নতুন চাল, এই ধানটার যে নতুন চাল তৈরি করা হবে এটা হবে 130 টাকা কেজি, কুরিয়ার চার্জ সহ এবং প্যাকেজিং খরচ সহ। তো আপনারা অনেকে ভাবেন যে কেন খাবেন রাও ফার্ম ফ্রেশের সুগন্ধি চিনিগুলা চাল, এর বিভিন্ন কারণ আছে। আমি যেহেতু নিজে চাষাবাদ করি, আমি জানি এটা কোন জাতের ধান চাষাবাদ করতেছি, এটা B34 থেকে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে এটা আমি অটো রাইস মিলে করছি না। অটো রাইস মিলে না করার কারণে যেটা হচ্ছে আপনার, এটার আপনার অটো রাইস মিলে করলে যেটা হয় আপনার, এর ঘ্রাণ অথবা এর চালের আবরণ এই ধরনের গুণাগুণগুলো নষ্ট থাকে। আমি করতেছি হাস্টিং মিলে করার কারণে যেটা হয় ধানের চালের আবরণ প্লাস আবার এর গুণাগুণ সব কিছু অটুট থাকে। তো সে কারণে এর ফ্লেভার থেকে, সে কারণে সব কিছু অটুট থাকার কারণে আমি বলি রাও ফার্ম ফ্রেশের চিনিগুলো চাল একটু যদি বেশি দাম মনেও হয় তাহলে আপনারা কিনে খাবেন, কারণ বাজারে 100 থেকে 110 টাকায় কেজি কিনতে পাওয়া যায়। তবে ওইটা হচ্ছে আপনার জানতে হবে আসলে কি B34 থেকে করতেছে কি না। যারা B34 থেকে করে এটা কিন্তু ঘ্রাণ থাকে। আবার অনেকে বাজারে যে চালগুলো পাওয়া যায় এটা আপনার আর্টিফিশিয়াল ফ্লেভার দেওয়া থাকে, কিন্তু আর্টিফিশিয়াল ফ্লেভার আমারটাতে কোনো কিছু থাকবে না। আমি হাস্কিং মিলে করবো, হাতে সম্পূর্ণ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করবো, খুঁত থেকে শুরু করে সম্পূর্ণ কুলাতে ঝেড়ে তারপর পরিষ্কার করবো। সে কারণে হয়তোবা এর গুণাগুণগুলো অনেক ভালো থাকে। বিগত 2-3 বছরে আমার কাছ থেকে যারা চাল কিনে খেয়েছেন তারা কিন্তু বারবার আমার কাছে চাল কেন, শুধু এটা গল্প না। আমি যদি আমি আমার সেলের সেল বাড়ার জন্য হয়তো বা আপনারা হোক ভাবতে পারেন যে আমি এই গল্পগুলো করতেছি, তা না, কারণ অনেকে আমাকে অর্ডার দিয়ে রাখেন। ইতিমধ্যে প্রায় অনেকগুলো বুক করা আছে। বুকিং মানে এটাই না, আপনারা বুকিং করতে পারেন, বুকিং মানে এটাই না যে আপনাকে টাকা দিয়ে বুকিং করতে হবে। বুকিং হবে এটা আপনার ধানটা যখন শুকানো শুরু হবে, মানে ডিসেম্বরের মাঝামাঝিতে থেকে বুকিং নেওয়া শুরু হবে। তো এটা অনেকে আগে থেকে বুকিং করে রাখে। অবশ্যই কেন বুকিং করে রাখে, এর গুণাগুণ অনেক ভালো বাজারে অন্যান্য চালের চেয়ে। তো এইটা চাল যেহেতু এখন হারভেস্ট চলতেছে, তারপরে আবার মাড়াই চলবে, আবার ড্রাই করা হবে চাতালে, তারপরে ধানটাকে ভাঙানো হবে, কুলাতে পরিষ্কার করার পর তারপরে প্যাকিং করা হবে, তারপর আপনাদেরকে দেওয়া হবে। এই পুরো প্রসেসটা করতে গেলে এখনও 2 থেকে 2.5 মাস সময় আছে। তো আজকে যদি 26 নভেম্বর, তো এই পুরো প্রসেসগুলো আমরা 2 থেকে 2.5 মাসে তৈরি করে তারপরে আপনারা আমাদেরকে, আপনাদেরকে আমি চাল দিতে পারবো। তো আপনারা কিনতে থাকুন আমার দিনাজপুরের সুগন্ধি চিনিগুলা চাল, একদম নতুন চাল যেটা আছে আপনার, নতুন চাল যেটা হবে সেটা হবে সুগন্ধি চিনিগুলা চাল, নতুন যেটা হবে 130 টাকা করে কেজি। আর বর্তমান যে চালটা আছে আপনার এটা হবে 150 টাকা কেজি পুরনো চালটা। তো নতুন চাল একটু কমার কারণ একটাই কারণ, এবার আমি লার্জ স্কেলে করতেছি,
অনেক প্রায় প্রথম লটে 100 মন ধানের চাল করা হবে, এরপরে আবার দ্বিতীয় লটে 100 মন করা হবে, তারপর 200 মন ধানের চাল করা হবে। কারণ এ বছরে আমার প্রায় 40 মনের অধিক চাল সেল করেছি আমি, তো সেই পরিপ্রেক্ষিতে আমার এত এবার চাল তৈরি করার কথা, কারণ আপনাদের চাহিদার কারণে আমাকে হয়তো বেশি করে চাল তৈরি করতে হচ্ছে। তো আমি আপনারা বিবেচনা করে দেখবেন যে কোন ধরনের চাল খাবেন, বাজারটা খাবেন না রাও ফার্ম ফ্রেশের খাবেন, তো সেটা আপনারা বিবেচনা করে ভালো গুণাগুণ দেখে বেশি খাবেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হয়। তবে এটা বলছি না যে আপনাকে রাও ফার্ম ফ্রেশেরটা কিনে খেতে হবে, তবে দেখে শুনে ভালো কোনটা সেটা কিনে খাবেন। তো এর পাশাপাশি যে আমার আরও চাল আছে, পুরনো চালটা কিনতে পারবেন, তারপরে আমসত্ত্ব প্রতি কেজি আপনার 800 টাকা করে, তারপরে এর পাশাপাশি আরও আছে আপনার কি বলে সরিষার তেল ঘানিতে ভাঙানো 400 টাকা কেজি, চালের আটা বা চালের গুঁড়া যেটাকে বলে এটা হবে 80 টাকা করে কেজি, তারপরে চাষের মধু আছে 1200 টাকা করে কেজি। তো কিনতে থাকুন আমার সব আইটেমগুলো, আর এই সবগুলো আইটেম যদি আপনি আমার ওয়েবসাইট থেকে কিনতে পারেন তাহলে 10% ডিসকাউন্টে পাবেন। 10% ডিসকাউন্ট পেতে হলে আপনাকে যে সাইটটি ভিজিট করতে হবে সেটা হচ্ছে www.rawfarmfresh.com rawfarmfresh.com এই rawfarmfresh.com এ সার্চ দিলে আপনি 10% ডিসকাউন্টে যে কোনো পণ্য কিনতে পারবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।